আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন সবাই। বর্তমানে অনেকেই ট্রাভেল এজেন্টের ব্যবসা করছেন, অর্থাৎ ট্যুর পরিচালনা করছেন, গ্রুপ ট্যুর, সিঙ্গেল ট্যুর পরিচালনা করছেন দেশে এবং দেশের বাইরে। তো আমরা যেটা দেখেছি, ফেসবুকে সবাই মোটামুটি মার্কেটিং করছেন। তো ফেসবুকে এখন অনেক সুবিধা দিচ্ছে, যেমন ট্যুর ডেসক্রিপশন করা যাচ্ছে, তারপর প্রাইজিং সেট করা যাচ্ছে। কিন্তু ফেসবুকে কিন্তু সবসময় আসলে সার্চ করে সবকিছু পাওয়া যায় না। তাই এক্ষেত্রে সবারই চাহিদা থাকে যে আমাদের একটা ডোমেইন থাকবে, একটা ওয়েবসাইট থাকবে, যেখানে গেলে ভিজিটররা আমাদের এই বিষয়গুলো দেখতে পারবে। তো অনেকেরই অবশ্যই ধরনের ভালো ভালো সিস্টেম রয়েছে, কিন্তু ব্যাপারগুলো এখনও অনেকটা এক্সপেন্সিভ। সো আমরা চেষ্টা করেছি যে সিম্পলভাবে একটা ওয়েবসাইট দাঁড় করানোর জন্য, যেখানে হচ্ছে আপনারা সিম্পলি আপনার প্রতিষ্ঠানের ওভারভিউ প্লাস ট্যুর ডেসক্রিপশন গুলা কিন্তু আপনারা স্টোর করতে পারবেন। তো আমরা এখন সেরকমই একটা ওয়েবসাইট দেখব। আমরা উপরে আমাদের টপ বার দেখছি, ফেসবুক, গুগল, ইনস্টাগ্রাম, এগুলো আমাদের ইমেইল অ্যাড্রেসটা রয়েছে। দেন আমাদের একটা হোম পেজ রয়েছে, আমরা একটু হোম পেজটা ভিজিট করব। এতে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ, লাভ ওয়্যার ইউ গোয়িং, এটা আপনার একটা স্লোগান যেতে পারে এখানে। তারপর হচ্ছে সার্চ করার জন্য ডেস্টিনেশন, অর্থাৎ কোথায় যাবে, এখান থেকে কিন্তু তারা সিলেক্ট করতে পারবে। অর্থাৎ এখানে আপনি চাইলে দেশে এবং দেশের বাহিরে জেলাভিত্তিক বা ইন্টারন্যাশনালি আপনারা লোকেশনগুলো সেট করতে পারেন। তারপরে হচ্ছে তারিখ, আপনারা হচ্ছে যে কত তারিখ থেকে কত তারিখের মধ্যে তারা ট্যুরটা করবে, সেটা দিয়ে যখন সার্চ করবে, তো সার্চ করলে এখানে দেখেন ফাইভ ট্যুরস ফাউন্ড, অর্থাৎ আমাদের কিছু ট্যুর ভেতরে দেয়া রয়েছে। এবার এখান থেকে আবার ফিল্টারিং করা যাবে বাই প্রাইস, প্রাইস অনুযায়ী ফিল্টারিং করা যাবে, ট্যুরের টাইপ, ইকো ট্যুরিজম, তারপরে হচ্ছে আপনারা বিভিন্ন ধরনের টাইপ সেট করতে পারবেন। তারপরে হচ্ছে ডিউরেশন সেট করা যাবে। তারপরে হচ্ছে আমরা এখান থেকে দেখেন ফিচার্ড করেছি, অর্থাৎ এটা একটু বেশি আকর্ষণীয় বা বেশি অ্যাট্রাকটিভ দেখানোর জন্য। সো আমরা হচ্ছে যে কোনো একটা ভেতরে যদি যাই, তাহলে এখানে আমাদের লোকেশনটা রয়েছে, এখানে ট্যুরের নামটা, রিভিউ, তারপরে হচ্ছে কত ঘন্টা টোটাল ট্যুরটা হবে এবং তার প্রাইস। তাহলে আমরা যদি যে কোনো একটা ট্যুরের ভেতরে যাই, সেক্ষেত্রে আমরা দেখছি যে এখানে একটা স্ট্যাটিক ইমেজ আছে, অর্থাৎ ওই লোকেশনটার ভালো কিছু ছবি আমরা এখানে দিচ্ছি। তারপর ট্যুর ভিডিও, যদি আপনার এটার সাথে যদি কোনো ভিডিও থাকে, সেক্ষেত্রে আপনারা কিন্তু সেটাকেও যোগ করতে পারেন। তাহলে আমাদের ট্যুরের নাম আসলো, রিভিউ আসলো, ডিউরেশন, গ্রুপ সাইজ, লোকেশন, তারপর আমাদের কিছু ছবি আছে এখানে, অর্থাৎ তারা যে ট্যুরটা করবে, কেন ট্যুরটা করবে সংক্রান্ত কিছু ছবি কিন্তু আপনারা দেখাতে পারবেন। তারপর হচ্ছে প্রাইস, যেমন এটা রেগুলার প্রাইস হচ্ছে 2100 টাকা, এখন হচ্ছে 917 টাকা, তাহলে আপনার 56% ডিসকাউন্ট দিচ্ছেন। তারপরে হচ্ছে স্টার্ট ডেট, সে চাইলে এই গ্রুপটা, সরি, এই ট্যুরটা বুকিং করতে পারে এখান থেকে। তারপরে অ্যাডাল্ট, সে কতজন যাবে, একজন, দুইজন, তিনজন, চাইল্ড কতজন থাকবে, এক্সট্রা প্রাইজেস, অর্থাৎ অ্যাডিশনাল যে অ্যানিমিটিসগুলো আমরা এটার সাথে যোগ করি, সেগুলো যেমন তার এক্সট্রা বেড লাগবে বা সিঙ্গেল রুম লাগবে একটা তার, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে সে বুক করতে পারবে ক্লায়েন্ট। তাহলে ওভারভিউ দেওয়া যাবে, হাইলাইটস দিতে পারবেন যে হচ্ছে কি কি ভিজিট করবেন আপনারা, তারপর হচ্ছে কিছু প্রশ্ন উত্তর থাকে, যেমন কবে টাকা দিতে হবে, কয়দিন আগে টাকা দিতে হবে, রিফান্ড পাওয়া যাবে কিনা। তারপর হচ্ছে এখানে আবার মানুষজন রিভিউ দিতে পারবে, রিভিউর পরে ইউ মাইট অলসো লাইক, এখানে কিন্তু এই অপশনগুলো থাকবে, গেট আপডেটস অ্যান্ড মোর, travelkeeper.com, travelkeeper.com। তো আমরা হোম পেজটা আবার একটু দেখি, আমাদের হোম পেজে প্রথমে সার্চ বারটা রয়েছে, সার্চ বারের পরে এখানে আপনার কিছু টাইটেল, অর্থাৎ যেগুলো মানুষকে আকৃষ্ট করবে আপনার এদিকে। তারপর হচ্ছে ট্রেন্ডিং ট্যুরস, এটার মধ্যে হচ্ছে সর্বশেষগুলো উইথ ফিচার্ড, ফিচার্ড ট্যুরগুলো সহকারে সর্বশেষ যে ট্যুরগুলো আপনি সেট করবেন সেগুলো কিন্তু এখানে চলে আসবে, এই দেখুন। তারপরে টপ ডেস্টিনেশন, টপ ডেস্টিনেশনের মধ্যে আপনি হচ্ছে যেগুলো, যে সমস্ত জায়গাতে আপনারা বেশি ট্যুর দিতে চান বা লোকজনকে আকৃষ্ট করতে চান, সেখানকার কিছু ছবি কিন্তু এখানে দিতে পারেন, যেমন থাইল্যান্ড, ভার্জিনিয়া, এটা আমি জাস্ট হচ্ছে ডেমো হিসাবে এখানে দিয়ে রেখেছি। আপনি চাইলে এখানে ঢাকা, বরিশাল, যশোর এগুলোও যোগ করতে পারেন, ভার্জিনিয়া, সান ফ্রান্সিসকো, নিউ জার্সি, লস এঞ্জেলস, লোকাল এক্সপিরিয়েন্সেস ইউ উইল লাভ। তাহলে এখানে হচ্ছে লাস্টের কিছু ফিচার ট্যুর আপনার এখানে দিতে পারবেন। তারপরে হচ্ছে নো ইউর সিটি, বিকাম লোকাল এক্সপার্ট, আপনাদেরকে কল করার জন্য কিন্তু আপনার এখানে একটা বাটন দেয়া রয়েছে। তারপরে হচ্ছে ক্লায়েন্টরা কি বলে আপনাদের সম্পর্কে,
সে ধরনের টেস্টিমোনিয়াল কিন্তু আপনারা নিতে পারবেন। তারপর হচ্ছে গেট আপডেটস এন্ড মোর, এখানে আরো বিভিন্ন পেজ টেস্ট কিন্তু আপনারা সেট করতে পারবেন। এখানে জাস্ট আমি সিম্পলি ট্যুরটা দেখাচ্ছি, এখানে আপনারা হচ্ছে বিভিন্ন লিস্ট করতে পারবেন, যেমন অ্যাবাউট আস থেকে শুরু করে অন্যগুলো। তাহলে ট্যুর লিস্ট, ট্যুর লিস্টটা আমরা দেখেছি, ট্যুর ম্যাপ অর্থাৎ ম্যাপ অনুযায়ী যদি ট্যুর বের করতে চান সেক্ষেত্রে এটা এভাবে আসবে ম্যাপ ভিত্তিক। তাহলে তারপরে থাকবে আপনার ট্যুর ডিটেলস, যেটা আমরা অলরেডি দেখছি, ট্যুর ডিটেলসটা আমাদের এভাবে আসে। তাহলে নিউজ, নিউজের মধ্যে হচ্ছে আপনাদের যে আর্টিকেলগুলো, মূলত এসইওর কাজ এখান থেকেই হবে, আপনারা বিভিন্ন আর্টিকেল লিখবেন, সেগুলো মানুষ পড়বে এবং আপনাদের এখানে বুকিং করবে। তারপরে হচ্ছে আপনার কন্ট্যাক্ট, মানুষজন আপনাদের সাথে কন্ট্যাক্ট করবে। সো এখানে আপনার লোগো যাবে, আপনার ইনফরমেশন যাবে ডেফিনেটলি। তো এখন আমরা হচ্ছে এটার ব্যাক প্যানেলটা দেখব, অর্থাৎ আমরা হোম পেজের মধ্যে যা দেখলাম এই ব্যাপারগুলোকে আমরা কিভাবে ভেতর থেকে মেনটেন করতে হবে সেই বিষয়টা দেখব। তো আমরা ড্যাশবোর্ডে লগ ইন করলাম, ড্যাশবোর্ডে লগ ইন করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি টোটাল আর্নিংসগুলো, টোটাল বুকিংসগুলো, টোটাল ইউজার্স, টোটাল সার্ভিস, তারপর আর্নিংস স্ট্যাটিস্টিক্স আমরা এখানে দেখতে পাচ্ছি, রিসেন্ট বুকিংগুলো দেখতে পাচ্ছি। তো এবার আমি হচ্ছে স্বল্প সময়ে আপনাদেরকে জাস্ট এটা ওভারভিউটা দেখাবো। যেমন আমরা হোম পেজে নিউজ দেখেছিলাম, সেই নিউজগুলো কীভাবে পোস্ট করতে হবে এটা এখান থেকে দেখতে পারবেন। তো আমাদের এই নিউজগুলো পোস্ট করা রয়েছে, সো আমরা যদি এখন নতুন কোনো নিউজ দিতে চাই সেক্ষেত্রে আমরা সেটার টাইটেলটা লিখব, সেটার ক্যাটাগরিটা দিব, তারপর হচ্ছে কন্টেন্ট দিব, ফিচার্ড ইমেজ দিব, তারপরে হচ্ছে এসইওর জন্য যদি আমরা কিছু কাজ করতে চাই সেক্ষেত্রে হচ্ছে এগুলো টাইটেল দিব, ফেসবুক শেয়ারিংয়ের কিছু অপশন দিব আমরা, যাতে আমরা ফেসবুকে শেয়ার করলে প্রপারলি ভিউ হয় আর কি। তাহলে আমরা নিউজের ক্যাটাগরি দিতে পারবো এখান থেকে, এগুলো আসলে সিম্পল ব্যাপার। তারপরে হচ্ছে পেজ, এই যে আমি বলেছিলাম যে আপনারা কিন্তু পেজ তৈরি করতে পারবেন, আমাদের এখানে দেখেন একটা হোম পেজ রয়েছে অনলি, আপনারা কিন্তু এখান থেকে পেজ তৈরি করতে পারবেন, যেমন পেজ টাইটেল দিতে পারবেন, তারপরে কন্টেন্ট দিতে পারবেন। মজার বিষয় হচ্ছে এটার মধ্যে আপনারা ড্র্যাগ এন্ড ড্রপ করে সবই করতে পারবেন। তারপরে এটার এসইও ম্যানেজার, এসইওর কিছু কাজ যদি করতে চান সেটা কিন্তু করতে পারবেন। তারপরে হচ্ছে টেমপ্লেট সেটিং এখান থেকে করতে পারবেন, ড্রাফট করে রাখতে পারবেন। তারপর হচ্ছে লোকেশন, যেটা আমি বলেছিলাম যে আপনার ব্যবসা কোথায় কোথায় পরিচালনা করেন, এই দেখেন আমি এখানে থাইল্যান্ড রয়েছে, তো আমি যদি চাই যে আমরা হচ্ছে কি বাংলাদেশ, বাংলাদেশে আমরা এই ট্যুরটি মানে ট্যুর পরিচালনা করি, সেক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে অ্যাড নিউ গেলে আমরা বাংলাদেশটা এখানে দেখবেন যোগ হয়ে যাবে, এই দেখেন বাংলাদেশ চলে আসছে এখানে। তারপরে হচ্ছে মূল ব্যাপারটাতে, যেমন ট্যুর, তো অল ট্যুর আমরা আগে দেখে আসি যে আমাদের যে ট্যুরগুলো রয়েছে সেগুলো কি। আমাদের এখানে দেখেন অনেকগুলো ট্যুর রয়েছে, সো আমরা যদি যে কোনো একটা ট্যুরের ভেতরে যাই, যেমন আমরা যদি এই ট্যুরটার ভেতরে যাই তাহলে দেখেন এডিট, আমরা এখন চাইলে এটাকে এডিট করতে পারবো। সো এডিট আর অ্যাড মূলত একই রকম ব্যাপার, টাইটেল দিতে হবে এখানে, কন্টেন্ট অর্থাৎ হাইলাইটস বা ভেতরের যে বিষয়গুলো আছে সেগুলো লিখবেন এখানে। এখানে কিন্তু আপনার ইমেজও যোগ করতে পারেন, অর্থাৎ ভালো গ্রাফিক্স ডিজাইনার দিয়ে যদি আপনারা ইমেজ ডিজাইন করেন, সো ইমেজ ডিজাইন করলেও কিন্তু আপনারা এখানে ইমেজগুলো দিয়ে দিতে পারবেন। তারপরে ডেসক্রিপশন, ট্যুরের ডেসক্রিপশন, তারপরে হচ্ছে ক্যাটাগরি, ট্যুরটা কী ধরনের ট্যুর, এডুকেশনাল ট্যুর আর হচ্ছে ফ্রিল্যান্স ট্যুর বা বিভিন্ন ধরনের ট্যুর হয়, ফেস্টিভ্যাল ট্যুর। তারপরে যদি কোনো ভিডিও কানেক্ট করতে চান সেই ভিডিও লিঙ্কটা এখানে দিবেন। তারপর হচ্ছে ডিউরেশন, ট্যুরের মধ্যে মিনিমাম পিপল, অর্থাৎ আপনি যদি চান যে দুইজনের কম হলে এই ট্যুরটা আপনি নেবেন না, সেক্ষেত্রে এখানে আপনি দুই দিয়ে দিবেন, বা একটা ট্যুরের মধ্যে ম্যাক্সিমাম কতজন পিপল আপনারা নিতে পারবেন সেটা এখান থেকে দিবেন। এফএকিউ অর্থাৎ যে প্রশ্ন উত্তরগুলো সচরাচর হয় সেগুলো এখানে দিবেন, ব্যানার ইমেজ, গ্যালারি ইমেজ। তারপর হচ্ছে ট্যুর লোকেশন, অর্থাৎ এই ট্যুরটা কোথায়, যেমন আমি যদি এখান থেকে এটা বাংলাদেশে দিয়ে দিই তাহলে এটা বাংলাদেশের হয়ে যাবে। তারপর হচ্ছে ট্যুরের প্রাইজিংগুলো এখানে দিতে পারবেন। তারপরে পার্সন টাইপ, অ্যাডাল্ট, এক্সট্রা, অর্থাৎ আপনি যদি আলাদা কোনো সার্ভিস দিতে চান সেগুলো কিন্তু এখানে যোগ করতে পারেন, এবং এসইও ম্যানেজারে আপনারা কাজগুলো করতে পারেন। সো আসলে এটা কিন্তু খুবই সিম্পল ব্যাপার। তারপরে হচ্ছে একটা ফিচার্ড ইমেজ লাগবে, অর্থাৎ প্রধান ইমেজ যেটা। তারপরে অ্যাট্রিবিউট, ফ্যাসিলিটিস, ওয়াইফাই আছে কিনা, স্যাটেলাইট অফিস আছে কিনা, স্টাফ লজ আছে কিনা, এই বিষয়গুলো কিন্তু দিতে পারবেন। ট্রাভেল স্টাইল, কালচারাল, মেরিন, অ্যাক্টিভিটিস, ফেস্টিভ্যাল, ফিচার্ড, অর্থাৎ এটাকে আপনারা ফিচার্ড করবেন কিনা, এই বিষয়গুলো কিন্তু খুবই সিম্পল, আসলে ঝামেলার কিছু নাই।
এতে করে যেটা হবে যে লোকজন আপনাদের ওয়েবসাইটে ভিজিট করলে আপনাদের সম্পর্কে একটা ভালো ধারণা নিতে পারবে। দেন ট্যুরের যে ক্যাটাগরির কথাও আমি একটু আগে বললাম। যেমন আমি যদি দেখি যে আমাদের হচ্ছে এডুকেশনাল ট্যুর হবে, তাহলে আমি জাস্ট এখান থেকে একটা ক্যাটাগরি যোগ করতে পারবো। সো আমাদের এখানে দেখেন এডুকেশনাল ট্যুর চলে আসছে, অর্থাৎ পুরোটাই হচ্ছে আপনার কাস্টমাইজ আর কি। বুকিং ক্যালেন্ডার, এই বুকিং ক্যালেন্ডারে যদি আপনারা যান তাহলে আপনারা দেখতে পারবেন যে কোন দিন কার বুকিং রয়েছে এবং সেটার ডিটেলসটা কি। তারপর হচ্ছে রিভিউ, অর্থাৎ মানুষজন আপনাদের ট্যুরগুলোকে রিভিউ করতে পারবে, ভালো বা মন্দ বা 5 স্টার বা 3 স্টার এগুলো দিতে পারবে। তারপর হচ্ছে মেনু, আপনি মেনুর মধ্যে যদি কোনো কাস্টম লিংক যোগ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে মেনুতে কাস্টম লিংক যোগ করতে পারবেন। যেমন আমি যদি কাস্টম ইউআরএল দিই একটা, যেমন হচ্ছে কি হট হট ডিল, সেক্ষেত্রে কিন্তু এটা মেনুর মধ্যে চলে যাবে হট ডিল। আমি যাবো এটা কন্ট্যাক্টের আগে থাকুক, সেক্ষেত্রে কিন্তু এটা হট ডিলে চলে যাবে। তারপরে টেমপ্লেট, আপনারা চাইলে আগে থেকেই বিভিন্ন ধরনের টেমপ্লেট সাজিয়ে রাখতে পারেন। সেই টেমপ্লেটটার মধ্যে আপনারা কী কী দিতে পারবেন এটা এখানে রয়েছে। টেক্সট বসাতে পারেন, ট্যুর বসাতে পারেন, টেস্টিমোনিয়াল বসাইতে পারেন, অর্থাৎ প্রত্যেকটা পেজকে কাস্টমাইজ করার সুবিধা রয়েছে। যদি আপনারা এটা পারচেস করেন বা ব্যবহার করেন সেক্ষেত্রে এটা আপনারা শিখতে পারবেন। তো সেটিং এর মধ্যে গেলে আপনারা হচ্ছে আপনাদের বিজনেসের যে সেটিং টেটিং গুলো আছে এগুলো এখান থেকে সেট করতে পারবেন, লোগো সেট করতে পারবেন, সোশ্যাল ফেসবুকের লিঙ্কটিং গুলো শেয়ার করতে পারবেন, কপিরাইট ইস্যু সেট করতে পারবেন। তারপর হচ্ছে ট্যুর সেটিং, ট্যুরের যেই কিছু সেটিং আছে সেগুলো কিন্তু এখান থেকে করতে পারবেন, লোকজন রিভিউ দিতে পারবে কিনা এই বিষয়গুলো। তারপরে নিউজ সেটিং আছে, বুকিং সেটিং আছে, ইউজার সেটিং আছে, পেমেন্ট সেটিং আছে, স্টাইল সেটিং, অর্থাৎ আপনি কালার টালার চেঞ্জ করতে পারবেন এই ওয়েবসাইটটা। তারপরে কাস্টম সিএসএস দেওয়ার সুযোগ আছে আপনার এখানে। অ্যাডভান্স সেটিং এর মধ্যে আছে হচ্ছে আপনার গুগল ম্যাপ, তারপরে সোশ্যাল লগইন, ফেসবুকের মাধ্যমে মানুষজন লগইন করতে পারবে কিনা সেই বিষয়গুলো। তারপরে টুলস রয়েছে, টুলস এর মধ্যে আপনার ল্যাঙ্গুয়েজ, এখানে আপনি চাইলে মাল্টিলিঙ্গুয়াল করতে পারবেন এটাকে, বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ কিন্তু আপনারা এটাতে সেট করতে পারবেন। তারপরে হচ্ছে ইউজার, কতজন ইউজার এটা ব্যবহার করবে, যেমন অল ইউজার। তারপরে হচ্ছে রিপোর্ট, আপনারা হচ্ছে কোত্থেকে কোত্থেকে বুকিং রিকোয়েস্ট আসতেছে, এবার আমাদের এখানে সর্বশেষ এই বুকিং রিকোয়েস্টটা আসছে। অথবা আমরা যদি চাই যে শুধুমাত্র প্রসেসিং এর যে বিষয়গুলো আছে এগুলো আমরা দেখব, সেক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে এটা দেখতে পারবেন। যেমন আমি যদি যাই যে ইমেল প্রিভিউ, তাহলে ট্রাভেল কিপার, ইউর আলটিমেট ট্রাভেল পার্টনার, হ্যালো অ্যাডমিনিস্ট্রেটর, আপনার কাছে এই ধরনের ইমেল চলে আসবে, বুকিং নাম্বার, বুকিং স্ট্যাটাস, তারপর হচ্ছে ডিউরেশন, অ্যাডাল্ট কতজন যাবে, টোটাল কত টাকা আসছে, কাস্টমার ইনফরমেশনগুলো এখানে কিন্তু চলে আসবে। তো এই ছিল মোটামুটি প্রাইমারি লেভেলের বিষয়গুলো। সো আপনারা যদি হচ্ছে এটা আমাদের থেকে কিনতে চান সেক্ষেত্রে আমাদের ডিটেলস বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে আপনারা ফোন করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়াও আমাদের বেশ অনেক ধরনের সফটওয়্যার রয়েছে, স্কুল ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে মাইক্রোফিন্যান্স ম্যানেজমেন্ট, সমবায় সমিতি, স্টক ম্যানেজার, পোস্ট সফটওয়্যার, এ ধরনের আরও বেশ কিছু সফটওয়্যার আমাদের রয়েছে। আপনাদের যদি সাপোর্টিং কোনো ধরনের কোনো বিষয় লাগে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, আমরা বেস্ট সার্ভিস দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য।